রেখা কে তো না রেখা তুমি ভুল করছো আমি কোনোদিন তোমার কাছ থেকে হারিয়ে যাব না রেখা তো বুঝি তোমাকে আবার বড় ভয় হচ্ছে বন্ধু চলো বন্ধু আমরা এখান থেকে অনেক দূরে চলে যাই তাই চলো রেখা তাই बहुत पुरस्कार खूब पार्बो खर्शु भाई देखे शैतानी रेखा कत मन এই বনটা পাড়ি দিতে পারলেই আমরা আমাদের লোকালয়ে পৌঁছে যাব আম্মি জান কামালির জন্য যে আমার এই মনটা বেকুল হয়ে উঠেছে বলো বলো না বাবা ইব্রাহিম আমার কামাল কোথায় আমি যে কামালকে না দেখে থাকতে পারছি না বাবা আমিও তাই ভাবছি আম্মি জান সাজেদা কাজলকে রেখার সাথে মুক্ত করে দিয়ে বলেছিলাম তোমরা এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাও তারপর আর তাদের সাথে আমার কোনো দেখা হয়নি আম্মি জান শাহজাদা কাজল কাজল কে ইব্রাহিম ওই কদমালি চাষা কামালের নাম পাল্টিয়ে নাম দিয়েছিল কাজল হ্যালো তুমি অনয়ন মনে কাজল কি তুমি আমার কাছে ফিরিয়ে দাও কি মানুষ খাবো রক্ত খাবো যাকে পাবো তাকে খাবো আমি ওর সাথে যুদ্ধ করব মানুষ খাবো রক্ত খাবো যাকে পাবো তাকে খাবো সরে যা শয়তান মানুষ খাবো নয়তো এখনি তোকে হত্যা করব দুদা নাই হত্য খাবো হত্য খাবো তার হয়ে যায় এখান থেকে তার কে হয়েছে বল জঙ্গলি জঙ্গলি চলে গেল তাহলে এখন কোথায় যাব বাবা ইব্রাহিম চলো না আমরা জঙ্গলির কাছে গিয়ে আসি তাই চলুন আম্মি জান তাই চলুন সত্যি বলছো তো রেখাকে বিশ্বাস করাটা তোমার যে কত বড় ভুল তা কি তুমি জানো কি বলছো মর্জিনা
রেখা হচ্ছে চরিত্রহীনা মরছি না হ্যাঁ সত্যি বলছি এ আমি বিশ্বাস করি না আমি আমি জানতাম তুমি বিশ্বাস করবে না আমি সচক্ষে দেখে এসেছি খরশুর সঙ্গে রেখা প্রেমালাপ করছে মরছি না হ্যাঁ আমি সচক্ষে না দেখলে বিশ্বাস করব না মরছি না আমি জানতাম তুমি বিশ্বাস করবে না ঠিক আছে চলো তোমাকে চোখে আঙ্গুল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তাই চলো মরছি না রেখার চরিত্রটা তাই চলো তোমাকে অনুগ্রহ করে সেনাপতির মধ্যে আশ্রয় দিয়েছি বলে মনে করছো তুমি যা খুশি তাই করবে আর আমি নীরবে সহ্য করব পিতা পিতা গো ওর কোনো দোষ নেই পিতা আপনি ওকে ছেড়ে দিন কোনো কথা নাই এই কে আছিস পিতা ওকে আপনি ছেড়ে দিন পিতা বন্দি করো সেনাপতি কাজলকে কোনো কথা নয় বন্ধ করো পিতা আপনি ওকে ছেড়ে দিন আপনার দুটি পায়ে ধরে বলছি আমি সরে যা কোনগনি আবার যে নরদম আমার বংশের কলঙ্কের পশরে তুলে তুলে দিতে চেয়েছিল তাকে দেব আমি চরম শাস্তি পরি তাকে নিয়ে অন্ধকার কারাগারে আবদ্ধ করে রাখবে তারপর আর বিচার করা হবে পিতা চলে আয় শয়তানে চলে দিন পিতা চলে না চলে না হায় খোদা এখন আমি কি করব আমার বন্ধুকে যে কারাগারে বন্দী করেছে তুমি বলে দাও খোদা তুমি বলে দাও আমি কি করব হ্যাঁ যে করে হোক আমার বন্ধুকে বাঁচাতেই হবে আমি আসছি বন্ধু বন্ধু আশ্রয়হীন আমাকে একটু আশ্রয় দেবে ঠিক আছে তাহলে তুমি আমার কাছে থাকো পোহরি তুমি ঘুমাও আমি বন্দিকে পাহারা দিচ্ছি ঠিক আছে তুমি এখানে বসো আমি আরামে ঘুমাই তুমি ঘুমাও হ্যাঁ পোহরি এখন ঘুমিয়ে এসেছে এই সুযোগে আমি আমার বন্ধুকে মুক্ত করে নিয়ে যাব বন্ধু বন্ধু কে রেখা চুপ করো বন্ধু তুমি এখানে কেমন করে এলে রেখা চুপ কর পরে হবে আগে চলো এখান থেকে আমাদের পালাতে হবে তাই চলো হ্যাঁ সবনা এখন কোথায় পাঠালো এখন আমার উপায় সার্কিল কবলে ছাই এখন আমি পালাই না মর্জিনা মর্জিনা আমাকে আর তোমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না রেখা তুমি আমাকে কেমন করে মুক্ত করলে রেখা সেসব কথা পরে হবে চলো আমরা অন্য কোথাও চলে যাই তাই চলো তাই চলো
কয়েকদিন যাবত ছানাবতী কাজল দরবারে আসছে না কেন তা আপনি বলতে পারেন? হ্যাঁ যাব না, আমি ছানাবতী কাজলকে বন্দি করে রেখেছি। বন্দি করে রেখেছে? কি অপরাধ করেছে ছানাবতী কাজল? ছানাবতী কাজল ছানাবতীর পদ পেয়ে অত্যাধিক বেড়ে গিয়েছে। যাব না, আমার কন্যা মর্জিনাকে ছলনা করে ভুলাতে চেয়েছিল, তাই তাকে আমি বন্দি করে রেখেছি। উজির সাহেব, আমার সেনাপতি, আপনার জানা রাখা উচিত ছিল সে যত অন্যায় করুক না কেন তাকে বন্দি করার অধিকার আপনার নেই। সেনাপতি কাজলকে সসম্মানে মুক্তি করে দরবারে হাজির করুন। এই কে আছিস? আদেশ করুন হুজুর, আদেশ করুন। প্রহরী, সেনাপতি কাজলকে দরবারে পাঠিয়ে দাও। যজ্ঞ আদেশ। কি বিপদ, এখন কোথায় পাবো আমি তাদের? প্রিয় দর্শকবাসী, আসলে আমরা যে বইটা উপহার দিলাম সেটা হলো কাজল রেখা বই। আপনারা ধৈর্য সহকারে দেখছেন, এটার জন্য আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা। আর আমাদের বই আমরা এখানে সমাপ্ত ঘোষণা করলাম। মা
বীর সাহেব বলুন যাব না আমার কাশীনগর রাজ্য নাকি পাণ্ডব সুন্নারা দখল করে নিয়েছে তা কি আপনি বলতে পারেন সেজন্য আপনি কোনো চিন্তা করবেন না যাব না সেনাপতি কাজলকে কিছু সংখ্যক সৈন্য দিয়ে পাঠিয়ে দিন সে অবশ্যই কাশীনগর মুক্ত করে দেশে ফিরে আসবে হাই কে আছি সেনাপতি কাজলকে দরবারে পাঠিয়ে দাও যাও সালাম জাহাপনা সালাম আমাকে কি জন্য স্মরণ করেছেন জাহাপনা কাজল আমি জানতে পারলাম আমার কাশীনগর রাজ্য নাকি পাণ্ডব সুন্নারা দখল করে নিয়েছে তুমি আজি 10,000 সৈন্য নিয়ে যুদ্ধে যাত্রা করো আমি তাই করবো জাহাপনা যাও বেয়াল বিক্রমে চাপিয়ে পড়ো যদি আরো সৈন্যের প্রয়োজন হয় দূত পাঠিয়ে জানিও সাহেব চলুন কাজলকে পাঠানোর ব্যবস্থা করি গিয়ে তাই করুন যাব না তাই চলুন হে খোদা আমার বন্ধু আমার কাছ থেকে দূরে সরে গেল আমি কোথায় গেলে আমার বন্ধুকে পাবো তুমি বলে দাও খোদা তুমি বলে দাও তুই এখানে বসে বসে লেখা কান্না করছিস আমি ভালো ভালো বলছি এখান থেকে বেরিয়ে যা নাহলে চুরির মুঠি ধরে বের করে দেবো তুমি আমাকে তাড়িয়ে দিও না আমি কোথায় যাব আমার যে যাওয়ার কোনো জায়গা নেই আমি তো সেটা জানি না তুই যাবি কিনা বলে চাবুক মারতে কিন্তু বাধ্য হবো না যাবি না আমি আমার বন্ধুকে দাঁড়িয়ে কোথাও যাব না যাবি না না যাবি না না ঠিক আছে আমি কাশীনগর যুদ্ধে জয় হয়ে এসেছি তা তো শুনেছি কিন্তু
একটি জিনিস তুমি এখনো জয় করতে পারোনি। কিসে জিনিস বন্ধু? কেন এই মর্জিনার মিষ্টি মন ও এ কথা জীবন আমার ধন্য হলো তুমি যে আমায় চিরশ্যালো তুমি যে আমার